রাইটিং এবং স্পিকিংয়ে নিড ভার্বটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়, কিন্তু অধিকাংশ রাই নিড ভার্বের ব্যবহার জানেন না, ফলে তারা বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হন। আজকের ভিডিওটিতে দেখানো হবে নিড কেন একটি সেমি মডাল ভার্ব, নিড টু প্লাস ভার্বান কখন বসে, আবার নিড প্লাস ভার্বান কখন বসে। আর এটি যদি আপনি জানতে চান তাহলে আপনাকে জানতে হবে পিওর মডাল ভার্বের বৈশিষ্ট্য এবং মূল ভার্বের বৈশিষ্ট্য, এটি আপনাকে জানতে হবে। এছাড়াও আপনাকে আরও জানতে হবে নিড মূল ভার্ব হিসেবে থাকলে তার স্ট্রাকচার কী হবে এবং নিড মোডাল ভার্ব হিসেবে থাকলে তার স্ট্রাকচার কী হবে। এই ভিডিওটিতে আরও দেখানো হবে নিড প্লাস ভার্ব প্লাস আইএনজি কখন বসে। নিড মোডাল ভার্ব হিসেবে থাকলে তার প্যাসিভ ফর্মের স্ট্রাকচার কেমন হবে, আবার নিড মেইন ভার্ব হিসেবে থাকলে তার প্যাসিভ ফর্মের স্ট্রাকচার কেমন হবে, এটি দেখানো হবে আজকের ভিডিওটিতে। নিড হ্যাবের প্যাসিভ ফর্ম কী হবে, নিড নাউন হিসেবে কিভাবে বসতে পারে, বি ইন নিড অফ এর ব্যবহার, নিড টু বি প্লাস অ্যাডজেক্টিভ এর ব্যবহার, আবার ইফ নিড বি এর ব্যবহার দেখানো হবে আজকের ভিডিওটিতে। পরিশেষে 10টি বাংলা বাক্য রয়েছে যেগুলোকে ইংরেজিতে অনুবাদ করা হবে এই নিড এর ব্যবহারকে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করার জন্য। নিড একটি সেমি মডাল ভার্ব, যে ভার্ব সাহায্যকারী ভার্ব হিসেবে বসতে পারে আবার মূল ভার্ব হিসেবে বসতে পারে তাকে সেমি মডাল ভার্ব বলা হয়। নিড ভার্বটি সাহায্যকারী ভার্ব হিসেবে বসতে পারে আবার মূল ভার্ব হিসেবে বসতে পারে, তাই নিডকে একটি সেমি মডাল ভার্ব বলা হয়। যেমন তার যাওয়ার প্রয়োজন নেই, হি নিড নট গো, এখানে নিড ভার্বটি একটি সাহায্যকারী ভার্ব হিসেবে বসেছে। আবার আমাদের শিক্ষা প্রয়োজন, উই নিড এডুকেশন, এখানে নিড ভার্বটি মূল ভার্ব হিসেবে বসেছে, অর্থাৎ নিড ভার্ব মূল ভার্ব হিসেবেও বসেছে আবার সাহায্যকারী ভার্ব হিসেবেও বসেছে, তাই নিড একটি সেমি মডাল ভার্ব। অপরপক্ষে শুড একটি পিওর মডাল ভার্ব, এই পিওর মডাল ভার্ব কখনো মূল ভার্ব হিসেবে বসতে পারে না। যেমন আমরা ব্যবহার করতে পারি না উই শুড ইংলিশ, আমাদের ইংরেজি উচিত, এরকম কখনো আমরা ব্যবহার করতে পারি না, কিন্তু আমরা নিড ভার্বটিকে মূল ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। যেমন উই নিড ইংলিশ, আমাদের ইংরেজি প্রয়োজন। নিডের পরে কখন টু বসবে এবং কখন টু বসবে না, এটি জানার জন্য আপনাকে পিওর মডাল ভার্বের বৈশিষ্ট্য জানতে হবে। পিওর মডাল ভার্বের বৈশিষ্ট্য, পিওর মডাল ভার্ব কখনো মূল ভার্ব হিসেবে বসতে পারে না। নেগেটিভ করবার সময় এর পরেই নট বসে, অর্থাৎ ডু নট, ডাজ নট, ডিড নট বসানোর প্রয়োজন হয় না। যেমন হি শুড গো হোম, এই বাক্যটিকে যদি নেগেটিভ করতে হয় তাহলে শুধুমাত্র এই মডাল ভার্ব শুড এর পরে নট বসাতে হবে। যেমন হি শুড নট গো হোম। বিভিন্ন টেন্সে রূপান্তরিত করা যায় না, অর্থাৎ মডাল ভার্বকে কখনো বিভিন্ন টেন্সে রূপান্তরিত করা যায় না। পাঁচজন ভেদের কোনো পরিবর্তন হয় না, তাই এর সাথে এস বাই ইয়েসও যোগ করা যায় না। যেমন হি শুড গো হোম, এখানে হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কিন্তু এখানে শুডের পরে আমরা কখনো এস বসাতে পারবো না। দে শুড গো হোম, অর্থাৎ সিঙ্গুলার নাম্বার থাকলেও যা বসে, প্লুরাল নাম্বার থাকলেও ঠিক একই রকম বসে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার দেখা যাক সেমি মডাল ভার্বের বৈশিষ্ট্য কী, কখনো মূল ভার্ব হিসেবে বসতে পারে আবার কখনো সাহায্যকারী ভার্ব হিসেবে বসতে পারে। সেমি মডাল ভার্বকে দুইভাবে নেগেটিভ করা যায়, ভার্বের পরে নট বসিয়ে এবং ডু নট, ডাজ নট, ডিড নট বসিয়েও একে নেগেটিভ করা যায়। যেমন হি নিড নট লার্ন ইংলিশ, এখানে আমরা নিডের পরে নট বসিয়ে আমরা এটিকে নেগেটিভ করেছি। আবার হি ডাজ নট নিড টু লার্ন ইংলিশ, এভাবেও কিন্তু এটিকে নেগেটিভ করা যায়। অর্থাৎ নেগেটিভ করার জন্য মোডাল ভার্বের পরে নট বসিয়েও নেগেটিভ করা যায়, আবার ডু নট, ডাজ নট, ডিড নট এর পরেও নট বসিয়ে নেগেটিভ করা যায়। সেমি মডাল ভার্বকে দুইভাবে ইন্টারোগেটিভ করা যায়, ভার্বটিকে বাক্যের প্রথমে বসিয়ে এবং বাক্যের প্রথমে ডু, ডাজ, ডিড বসিয়ে। নিড একটি সেমি মডাল ভার্ব, তাই এটিকেও দুইভাবে ইন্টারোগেটিভ করা যায়। প্রথমে নিড ভার্বটিকে বসিয়ে, নিড হি লার্ন ইংলিশ, আবার বাক্যের প্রথমে ডু, ডাজ, ডিড বসিয়েও এটিকে ইন্টারোগেটিভ করা যায়। যেমন ডাজ হি নিড টু লার্ন ইংলিশ, অর্থাৎ প্রত্যেক সেমি মডাল ভার্বকে এই দুইভাবে ইন্টারোগেটিভ করা সম্ভব।
তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে, যদি নিটকে মোডাল ভার্ব হিসেবে ব্যবহার করা হয় তাহলে কিন্তু পরবর্তীতে ভার্বের যে বেস ফর্মটি বসবে তার পূর্বে টু বসবে না, কিন্তু নিড ভার্বটিকে যদি মূল ভার্ব হিসেবে ব্যবহার করা হয় তাহলে পরবর্তীতে যে মূল ভার্বটি বসবে তার পূর্বে একটি টু বসাতে হবে। বিভিন্ন টেন্সে রূপান্তরিত করা যায়, অর্থাৎ সেমি মোডাল ভার্বকে বিভিন্ন টেন্সে রূপান্তরিত করা যায়। পার্সন ভেদে এর পরিবর্তন হয়, অর্থাৎ এর সাথে এসবিএস যোগ করা যায়। যেমন হি নিডস টু গো হোম, এখানে হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে নিডস এর পরে এস যোগ হয়েছে। কিন্তু শুড একটি পিওর মোডাল ভার্ব, এই শুডের পরে কখনো এসবিএস যোগ করা যায় না। নিডের পরে কখন টু বসবে এবং কখন টু বসবে না এটি জানার জন্য আপনাকে জানতে হবে নিড ভার্ব যদি মূল ভার্ব হিসেবে থাকে তার স্ট্রাকচার কী, এবং নিড যদি সাহায্যকারী ভার্ব হিসেবে থাকে তার স্ট্রাকচার কী হবে। নিড যদি মূল ভার্ব হিসেবে থাকে তখন অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে তার স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্বান। যেমন হি নিডস টু লার্ন ইংলিশ, এখানে টু বসাতে হবে। আর যদি ইন্ট্রোগেটিভ বাক্য হিসেবে থাকে তার স্ট্রাকচার হবে ডু ডাজ ডিড বাক্যের প্রথমে, তারপর সাবজেক্ট, তারপর নিড টু প্লাস ভার্বান। যেমন ডাজ হি নিড টু লার্ন ইংলিশ। আর যদি নেগেটিভ বাক্য হিসেবে থাকে তার স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ডু নট অবলিক ডাজ নট অবলিক ডিড নট, তারপর নিড টু প্লাস ভার্বান। যেমন হি ডাজ নট নিড টু লার্ন ইংলিশ। অর্থাৎ এখানে একটি বিষয় ক্লিয়ার, নিড যদি মূল ভার্ব হিসেবে থাকে তাহলে তার পরবর্তীতে যদি ভার্বের বেস ফর্ম বসে তাহলে তার পূর্বে অবশ্যই একটি টু বসাতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার দেখা যাক, নিড যদি সাহায্যকারী ভার্ব হিসেবে থাকে তবে এটির স্ট্রাকচার কেমন হবে। নিড যদি সাহায্যকারী ভার্ব হিসেবে থাকে তবে এটি সাধারণত নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ বাক্যে ব্যবহৃত হয় এবং এটি বর্তমান ও ভবিষ্যৎকে সূচিত করে। তবে এটি অ্যাসার্টিভ বাক্যেও বসতে পারে, তখন এটি অবশ্যই নেগেটিভ অর্থ প্রকাশ করবে। এবার দেখা যাক এর স্ট্রাকচারগুলো কী কী। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে বসে তখন এর স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস নিড প্লাস ভার্বান। যেমন নোবডি টেক নিড মাই হেল্প, কারোরই আমার সাহায্য নেওয়ার দরকার নেই, এখানে কিন্তু নেগেটিভ অর্থ প্রকাশ করেছে। আর নিড যদি ইন্ট্রোগেটিভ বাক্যে বসে তার স্ট্রাকচার হলো প্রথমে নিড, তারপর সাবজেক্ট, তারপরে ভার্বান, এখানে কিন্তু টু বসবে না। যেমন নিড হি গো। আবার এটি যদি নেগেটিভ বাক্যে বসে তার স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস নিড নট প্লাস ভার্বান। যেমন হি নিড নট গো, তার যাওয়ার দরকার নেই। অর্থাৎ এখানে একটি বিষয় ক্লিয়ার, নিড যদি মূল ভার্ব হিসেবে বসে তাহলে এর পরবর্তীতে যদি ভার্বের বেস ফর্ম বসে তাহলে এরপরে টু বসাতে হবে। আর যদি নিড যদি মোডাল সাহায্যকারী ভার্ব হিসেবে বসে তাহলে এর পরবর্তীতে যদি ভার্বের বেস ফর্ম বসে তাহলে এরপরে টু বসাতে হবে না, অর্থাৎ এখানে ভার্বের বেস ফর্মই বসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নিড প্লাস ভার্বান নাকি নিড টু প্লাস ভার্বান, এই বিষয়টিকে আরও কয়েকটি উদাহরণের মাধ্যমে পরিষ্কার করা যাক। হি নিডস টু বাই এ কার, তার একটি গাড়ি কেনা দরকার। এখানে নিড ভার্বটি মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই নিড ভার্বের পরে ভার্বের যে বেস ফর্মটি বসেছে বাই, এর পূর্বে একটি টু বসাতে হয়েছে। নিড যদি এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হতো তাহলে কিন্তু এই নিডের পরে এস বসানো যেত না, যেহেতু নিড এখানে মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে তাই এর পরে টু বসাতে হবে। হি নিড নট বাই এ কার, তার একটি গাড়ি কেনার দরকার নেই। নিড ভার্বটি সাধারণত সাহায্যকারী ভার্ব হিসেবে নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ বাক্যে ব্যবহৃত হয়। এখানে নিড ভার্বটি মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়নি, কারণ নিড যদি মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হতো তাহলে কিন্তু এখানে ভার্বের সাথে এসবিএস বসাতে হতো। যেহেতু নিড ভার্বটি এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই নিড ভার্বের পরে যদি ভার্বের বেস ফর্ম বসে তাহলে এর পূর্বে কোনো টু বসবে না, তাই এখানে টু বসাতে হয়নি। হি নিড নট বাই এ কার, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ডাজ হি নিড টু বাই এ কার, এখানে নিড ভার্বটি একটি মূল ভার্ব হিসেবে বসেছে এবং ডাজ ভার্বটি এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে বসেছে। যেহেতু নিড ভার্বটি মূল ভার্ব হিসেবে এখানে বসেছে, তাই নিড ভার্বের পরে ভার্বের যে বেস ফর্মটি বসেছে বাই, এর পূর্বে একটি টু বসাতে হয়েছে। আরেকটি সেন্টেন্স আমরা দেখি, ডিড হি নিড টু বাই এ কার,
এখানেও কিন্তু নিড মূল ভার্ব হিসেবে বসেছে, তাই এর পরে যে ভার্ব বসেছে বাই এর পূর্বে টু বসাতে হয়েছে। নিড হি বাই এ কার, এখানে নিড ভার্বটি সাহায্যকারী ভার্ব হিসেবে কাজ করেছে, তাই এর পরে যে ভার্বের বেস ফর্মটি বসানো হয়েছে বাই এর পূর্বে কোনো টু বসেনি। হি ডাজ নট নিড টু বাই এ কার, এখানে নিড ভার্বটি মূল ভার্ব হিসেবে বসেছে, তাই এর পরে যে ভার্বের বেস ফর্ম বাই বসেছে এর পূর্বে একটি টু বসাতে হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে নিড এর পরে কখন আপনারা টু বসাবেন এবং কখন আপনারা টু বসাবেন না। নিড হ্যাভ প্লাস ভার্ব থ্রি, কোনো ব্যক্তির কোনো কাজ করার দরকার ছিল এমন বোঝালে বসে, তার কাজটি করার দরকার ছিল। ই নিড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এই বাক্যটিকে যদি নেগেটিভ করতে হয় তাহলে কিন্তু নিডের পরে নট বসাতে হবে। যেমন তার কাজটি করার দরকার ছিল না, হি নিড নট হ্যাভ ডান দ্য ওয়ার্ক। নিড নট হ্যাভ প্লাস ভার্ব থ্রি, কোনো কিছু করার দরকার ছিল না। আবার ডিড নট নিড টু প্লাস ভার্ব ওয়ান, কোনো কিছু করার দরকার ছিল না, দুটি কিন্তু একই অর্থ প্রকাশ করে। এবার দেখা যাক কোন ক্ষেত্রে কোনটি বসবে। কাজটি হয়ে গেছে কিন্তু এখন ভাবা হচ্ছে কাজটি করা উচিত ছিল না, এমন যদি বোঝায় তাহলে নিড নট হ্যাভ প্লাস ভার্ব থ্রি বসে। যেমন দি ম্যান গট এ জব, লোকটি একটি চাকরি পেয়েছিল, সো হি নিড নট হ্যাভ লেফট দ্য জব, তাই তার চাকরিটি ছাড়া উচিত ছিল না। আবার কাজটি করার প্রয়োজন ছিল না, তাই সেই কাজটি ব্যক্তি করেনি, এমন যদি বোঝায় তাহলে ডিড নট নিড টু প্লাস ভার্ব ওয়ান বলবে। যেমন দি ম্যান ডিড নট নিড ওয়াটার দ্য প্লান্টস, লোকটিকে গাছগুলিতে পানি দেওয়ার প্রয়োজন ছিল না, অ্যাজ ইট রেইনড হেভিলি, যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছিল। যেহেতু গাছগুলিতে পানি দেওয়ার প্রয়োজন ছিল না, তাই লোকটি গাছগুলিতে পানি দেয়নি। নিড প্লাস ভার্ব প্লাস আইএনজি, কোনো কাজ করা দরকার এমন অর্থ প্রকাশ করলে বসে। জামাটি পরিষ্কার করা দরকার, যেখানে কোনো ব্যক্তি কোনো কাজ করবে না, কাজটিকে করা দরকার এমন বোঝালে এটি বসে। যেমন জামাটি পরিষ্কার করা দরকার, দি শার্ট নিডস ক্লিনিং, বাড়িটি রং করা প্রয়োজন, দি হাউস নিডস পেইন্টিং। নিড যদি মূল ভার্ব হিসেবে থাকে তবে প্যাসিভ যেভাবে হবে, সাবজেক্ট প্লাস নিড অবলিক নিডেড প্লাস টু বি প্লাস ভার্ব থ্রি। বইটি কেনা দরকার ছিল, দি বুক নিডেড টু বি বট, বইটি কেনা দরকার, দি বুক নিডস টু বি বট। বাড়িটি কি মেরামত করা দরকার ছিল, ডিড দি হাউস নিড টু বি রিপেয়ার্ড, বাড়িটি কি মেরামত করা দরকার, ডাজ দি হাউস নিড টু বি রিপেয়ার্ড। নিড যদি সাহায্যকারী ভার্ব হিসেবে নেগেটিভ সেন্টেন্সে প্যাসিভ ফর্মে থাকে তখন এর স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস নিড নট বি প্লাস ভার্ব থ্রি। যেমন বাড়িটি মেরামত করার দরকার নেই, দি হাউস নিড নট বি রিপেয়ার্ড। এখানে আপনারা একটি বিষয়ে খেয়াল করবেন, সেটি হলো নিড যদি সাহায্যকারী ভার্ব হিসেবে থাকে তাহলে নিড ভার্বের সাথে এসবিএস যোগ করতে হবে না। কোনো কাজ করার দরকার ছিল, এটি যদি প্যাসিভ ফর্মে থাকে তার স্ট্রাকচার হলো নিড হ্যাভ বিন প্লাস ভার্ব থ্রি। যেমন বাড়িটি মেরামত করার দরকার ছিল, দি হাউস নিড হ্যাভ বিন রিপেয়ার্ড, বাড়িটি মেরামত করার দরকার ছিল না, দি হাউস নিড নট হ্যাভ বিন রিপেয়ার্ড। নিড প্লাস ভার্ব প্লাস আইএনজি এর প্যাসিভ যেভাবে হবে, দি হাউস নিডস রিপেয়ারিং, এটিকে যদি আপনারা প্যাসিভ সেন্টেন্সে রূপান্তরিত করেন তাহলে হবে দি হাউস নিডস টু বি রিপেয়ার্ড। দি হাউস নিডেড রিপেয়ারিং, এই সেন্টেন্সটি প্যাসিভ হবে দি হাউস নিডেড টু বি রিপেয়ার্ড। নাউন হিসেবেও নিড ব্যবহৃত হয়, যেমন গাড়ি কেনার দরকার নেই, দ্যার ইজ নো নিড টু বাই এ কার, তোমার কাছ থেকে সাহায্য নেওয়ার দরকার নেই, দ্যার ইজ নো নিড টু টেক হেল্প ফ্রম ইউ। বি ইন অফ, প্রয়োজন বা দরকার, আমার টাকার দরকার, আই অ্যাম ইন নিড অফ মানি, আমার টাকার দরকার ছিল, আই ওয়াজ ইন নিড অফ মানি। নিড টু বি প্লাস অ্যাডজেকটিভ, হওয়া প্রয়োজন বা দরকার, আমাদের সৎ হওয়া প্রয়োজন, উই নিড টু বি অনেস্ট, আমাদের সতর্ক হওয়া প্রয়োজন, উই নিড টু বি কেয়ারফুল। ইফ নিড বি, যদি দরকার হয় বা যদি দরকার পড়ে, যদি দরকার হয় আপনি আমার কাছ থেকে সাহায্য নিতে পারেন, ইফ নিড বি ইউ ক্যান টেক হেল্প ফ্রম মি, যদি দরকার হয় আমি আপনার সাথে দেখা করব, ইফ নিড বি আই উইল মিট ইউ। নিড টু হ্যাভ,
থাকা দরকার, আমাদের সততা থাকা দরকার, উই নিড টু হ্যাভ অনেস্টি, আমাদের বুদ্ধি থাকা দরকার, উই নিড টু হ্যাভ ইন্টেলিজেন্স। এবার আমি নিড ভার্বকে কাজে লাগিয়ে 10টি বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করে দেখাবো। লোকটির একটি কম্পিউটার কেনা দরকার, এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা এখানে দেখেছি নিড সাধারণত নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বাক্যে সাহায্যকারী ভার্ব হিসেবে বসতে পারে, তাই এই সেন্টেন্সটিকে অনুবাদ করার জন্য আমাদের মূল ভার্বের স্ট্রাকচার ব্যবহার করতে হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্ব ওয়ান। তাই লোকটির একটি কম্পিউটার কেনা দরকার, এটিকে লেখার জন্য আমাদের বসাতে হবে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হলো দি ম্যান, তারপর বসাতে হবে ভার্ব নিডস। যেহেতু এখানে নিড মূল ভার্ব হিসেবে বসেছে, তাই আমাদের টু বসাতে হবে, টু বাই এ কম্পিউটার। এবার আরেকটি সেন্টেন্স অনুবাদ করা যাক। লোকটির একটি কম্পিউটার কেনা দরকার ছিল, এটিও একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। নিড যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে তাহলে এটি সাধারণত তখন মূল ভার্ব হিসেবে থাকে, আর নিড যদি ইন্টারোগেটিভ এবং নেগেটিভ বাক্যে থাকে তখন এটি সাধারণত সাহায্যকারী ভার্ব হিসেবে থাকে। তাই এখানে যে নিড ভার্বটি বসবে সেটি মূল ভার্ব হিসেবে বসবে, তাই আমাদের প্রথমে বসাতে হবে সাবজেক্ট দি ম্যান, তারপর নিডেড যেহেতু এটি একটি পাস্ট টেন্স। এবার আমাদের টু বসাতে হবে, টু বাই এ কম্পিউটার। লোকটির একটি গাড়ি কেনার দরকার নেই, এটি একটি নেগেটিভ বাক্য। নিড ভার্ব যদি নেগেটিভ বাক্যে থাকে তখন এটি সাধারণত সাহায্যকারী ভার্ব হিসেবে থাকে, তাই নিড ভার্বের পরে যখন ভার্বের বেস ফর্ম বসবে তখন তার পূর্বে আমাদের টু বসাতে হবে না। তাই লোকটির একটি গাড়ি কেনার দরকার নেই, এর ইংরেজি হলো প্রথমে সাবজেক্ট দি ম্যান, তারপর নিড নট, তারপর বাই এ কার। লোকটির কি একটি গাড়ি কেনা দরকার, এখানে নিড ভার্বটিকে বসাতে হবে একটি ইন্টারোগেটিভ বাক্যে, তাই নিড ভার্বটি যদি ইন্টারোগেটিভ বাক্যে বসে তার স্ট্রাকচার হলো প্রথমে নিড, তারপর সাবজেক্ট, তারপরে ভার্বের বেস ফর্ম, তারপর বাকি অংশ। তাই লোকটির কি একটি গাড়ি কেনা প্রয়োজন, এই ইংরেজি হলো প্রথমে নিড, তারপরে আমাদের বসাতে হবে সাবজেক্ট দি ম্যান। তারপরে বসাতে হবে বাই, তারপরে লিখতে হবে এ কার। বাড়িটি রং করা দরকার, এই সেন্টেন্সটিকে ইংরেজিতে অনুবাদ করতে হবে। কোনো কাজ করা দরকার এমন বোঝালে প্রথমে বসাতে হবে সাবজেক্ট, তারপরে নিডস, তারপরে ভার্বের সাথে আইএনজি। তাই বাড়িটি রং করা দরকার, এর ইংরেজি হলো দি হাউস, তারপর নিডস, তারপর বসাতে হবে ভার্বের সাথে আইএনজি পেইন্টিং। তোমার ইংরেজি শেখা দরকার ছিল, এই বাংলা বাক্যটিকে ইংরেজিতে অনুবাদ করা হবে। কোনো কাজ করার দরকার ছিল, এর ইংরেজি হলো নিড হ্যাভ প্লাস ভার্ব থ্রি। তাই তোমার ইংরেজি শেখা দরকার ছিল, তার ইংরেজি হলো প্রথমে সাবজেক্ট ইউ, তারপর বসাতে হবে নিড হ্যাভ, তারপর ভার্বের তৃতীয় রূপ লার্নড।
তারপর ইংলিশ। চোরটিকে শাস্তি দেওয়া দরকার। এখানে নিড ভার্বটি প্যাসিভ ফর্মে রয়েছে, তাই এর ইংরেজি হলো প্রথমে সাবজেক্ট দি থিপ, তারপর বসাতে হবে নিডস, তারপর টু বি, তারপর ভার্বের তিতুরু পানিশড। যদি দরকার হয় তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো। যদি দরকার হয় এর ইংরেজি হলো ইফ নিড বি, তাই যদি দরকার হয় তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো এর ইংরেজি হলো ইফ নিড বি ইউ ক্যান কমিউনিকেট উইথ মি। তোমার একটি গাড়ি কেনার দরকার ছিল না, কোনো কিছু করার দরকার ছিল, এর ইংলিশ হলো নিড হ্যাভ। তাই তোমার একটি গাড়ি কেনার দরকার ছিল না, এর ইংরেজি হলো ইউ নিড নট হ্যাভ বট এ কার। আমাদের দক্ষতা থাকা দরকার, কোনো কিছু থাকা দরকার, এর ইংরেজি হলো নিড টু হ্যাভ। তাই আমাদের দক্ষতা থাকা দরকার, এর ইংলিশ হলো উই নিড টু হ্যাভ স্কিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে 10টি বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ প্র্যাকটিস করার জন্য আপনাদের জন্য দেওয়া হলো। আপনারা এই 10টি বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করে কমেন্ট বক্সে পাঠাতে পারেন। আপনাদের ইংরেজি অনুবাদ যদি সঠিক হয় তাহলে আমি ইয়েস লিখে জানাবো। আর আপনারা যদি এই 10টি বাংলা বাক্যকে ইংরেজিতে সঠিকভাবে অনুবাদ করতে পারেন তাহলে এটি ধরে নেওয়া হবে যে আপনারা নিড ভার্বের ব্যবহার মোটামুটি শিখতে পেরেছেন। এই ভিডিওটি যদি আপনাদের বিশেষ কোনো উপকারে আসে তাহলে এই ভিডিওটিতে আপনারা অবশ্যই একটি লাইক দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। মেনি মেনি থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।